গরম রুটি অথবা ফ্রায়েড রাইসের সাথে এইরকম চিলি চিকেন খেতে কার না ভালো লাগে। তাহলে আর দেরি কিসের, চলো আমি বাড়িতেই কীভাবে হোটেলের মতো চিলি চিকেন বানালাম সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বড় পাত্রে ছোট ছোট করে পিস করা বোনলেস চিকেন নিয়েছি। তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম হাফ চামচ, লবণ হাফ চামচ, বেকিং পাউডার এক চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ, সর্ষের তেল এক চামচ, টমেটো সস আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিলাম। এইবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে বেশ শক্ত শক্ত করে চিকেনটা ম্যারিনেট করে রেখে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। আধ ঘন্টা পর ফিরে এলাম, কড়াই তেল গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম। এইবার একটা একটা করে চিকেনের পিসগুলো কড়াই দিয়ে দিচ্ছি, পকোড়া আকারে বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। যতক্ষণ পকোড়াগুলো ভাজা হচ্ছে ততক্ষণ মিক্সির জারের মধ্যে একটা মশলা বানিয়ে নিই। মিক্সির জারের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি, এইগুলো একসাথে মিহি করে বেটে নেব। পকোড়াগুলো একদিক ভাজা হয়ে গেছে, এইবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে অপর দিকও ভালো করে ভেজে নেব। পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবার তেল থেকে ছেঁকে তুলে নিলাম। অবশিষ্ট তেলে মিক্সিতে বেটে রাখা মশলাটা ঢেলে দিলাম। তারপর কড়ায় ঢাকনা চাপা দিয়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। কড়ার ঢাকনা খুলে দিলাম, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2-3 সেকেন্ড ভালো করে মশলার সাথে ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কাটা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চিকেন পকোড়াগুলো অ্যাড করে দেব। চিকেন পকোড়াগুলো এবার মশলার সাথে খুব ভালো করে ভাজতে হবে। এই পদ্ধতিতে একবার চিলি চিকেন বানিয়ে দেখো, কথা দিচ্ছি আর কোনো দিনও হোটেল থেকে চিলি চিকেন অর্ডার করে খেতে হবে না। রসুন, কাঁচা লঙ্কা আর মশলার সাথে চিকেন পকোড়াগুলো কিছুক্ষণ ভালো করে ভাজা হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো একটা বাটিতে টমেটো সস, সয়া সস আর রেড চিলি সস নিয়েছি, অল্প জল দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। তারপর কড়াই ঢেলে দিচ্ছি, বাটিটা ধুয়ে অল্প জল দিলাম। খুন্তি দিয়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পর দেখো একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাও কড়াই ঢেলে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে কয়েকটা টমেটোর টুকরো দিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর কড়ার ঢাকনা খুলে দিলাম। গরম রুটি অথবা ফ্রাইড রাইসের সাথে পরিবেশনের জন্য চিলি চিকেন কিন্তু একদম তৈরি। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।